তাহলে গেছেন? হাই, হ্যালো মানজি, হাও আর ইউ? শালম খান গেছেন? হাই ম্যাডাম জি, হ্যালো শালম খান, কি অবস্থা? মানজি সরকার দেখেছেন? হ্যাঁ ভালো। ওকে, তুমি কেমন আছো? মানজি সরকার দেখেছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মহেশ কুমার দেখেছেন? হাই হ্যালো। রাহুল রয় দেখেছেন? কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আরিনা আশিক লিখেছেন, বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। এম এস নাহিয়ান লিখেছেন, হাই কিউটি, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। তুমি কোথায় আছো এখন, বাসায় নাকি? রেদওয়ান আলম লিখেছেন, হ্যাঁ আমি বাসায় আছি। সুমন চৌধুরী লিখেছেন, হাই আপু, হ্যালো ভাইয়া, কি অবস্থা? জয়েন করতে চাইলে বেশি বেশি লাইকটি শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না। তো সবার কি অবস্থা, যারা এই মুহূর্তে লাইক দেখছেন, কোথা থেকে লাইক দেখছেন কমেন্ট করে জানান। ওহিদ হোসেন লিখেছেন, হ্যালো। আচ্ছা অনেকেই জয়েন করছেন, সবাই জয়েন করলে একসাথে তারপর না হয় কথা বলার সাথে। আপু তুমি কেমন আছো? তোমার লাইফটা দেখতেছি দাদা, আমি শেয়ার করছি। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, যারা লাইফটা বেশি বেশি শেয়ার করছে তাদের অবশ্যই কল দিব আজকে। অনেক সুন্দর লাগছে আপু, আই লাভ ইউ। আকরাম খান লেগেছেন, এত ভালোবাসা সবার। মুছিল লিখেছেন, কল দি, অবভিয়াসলি কল দিব, যারা বেশি বেশি লাইক শেয়ার করবে আমি তাদের সবাইকে কল দিব। সো আমার যতগুলো গ্রুপে আছে সবগুলো গ্রুপে শেয়ার করে দিলাম। শাহরুখ খান লিখেছে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি আপি, এমনি মুরাদ লিখেছেন, জি ভাইয়া বলুন। মন শুধু ছুঁয়েছে, মন শুধু মন ছুঁয়েছে, উনি আমার প্রোফাইল নেম অ্যাকচুয়ালি। কেমন আছেন আপু, উনি লিখেছেন, আমি ভালো আছি আপু, তুমি আমার কমেন্ট পড়ো না কেন? রাশেদ লিখেছেন, এই তো ভাইয়া কমেন্ট তো পড়ছি, কমেন্ট করে দিচ্ছি এত। আচ্ছা আচ্ছা, এমনি আমিন জুয়েল লিখেছেন, হ্যালো হ্যালো, কি অবস্থা? আনায়েত হোসেন লিখেছেন, হাই আপু, বাহরাইন থেকে বলছি, হ্যালো, কেমন আছেন আপনি? স্মার্ট বয় রুহান আছে আমাদের সাথে, সাথে আরো আছেন সাইন, গনি, তারপর ওয়াও আসাম, থ্যাংক ইউ। ফয়সাল মুন্সি লিখেছেন, কল মি, অবভিয়াসলি কল দিব। আচ্ছা যারা যারা আমার সাথে কলে জয়েন হতে চাচ্ছেন তারা সবাই লাইকটি শেয়ার করে বেশি বেশি কমেন্ট করুন, আমি তাহলে কলে ইনভাইট করব। সো এখন আমি কলে যেতে চাচ্ছি, তো কেউ যদি লাইভ লাইভে আমার সাথে কলে জয়েন করতে চান দেন কমেন্ট করতে ভুলবেন না। আপনি তুমি চুপ কেন? এমনি রুবেল লিখেছেন, আমি তো চুপ না, চুপ কেন মনে হলো?
ইসলাম একজন কল নি। আচ্ছা হ্যাঁ, কল দিব, যারা লাইভ শেয়ার করেছো তারা কমেন্ট করো, আমি তাদের কল দিব। প্লিজ কল মি, প্লিজ কল মি, লিখেছেন ইমাম হাসান। ইয়েস, আমি কল দিব, বাট লাইভ শেয়ার করতে হবে। লাইভ কারা শেয়ার করেছো? মির্জা, মির্জা লিখেছেন, মির্জা মঞ্জুর ইসলাম লিখেছেন, তুমি কি বিয়ে করছো? আমি বিয়ে করি না আপু, কালকেও আমি শেয়ার করলাম, এত শেয়ার করলাম, করেছিলাম, আজকেও শেয়ার করলাম। কল মি, কল মি প্লিজ। রাজীব আহমেদ লিখেছেন, আচ্ছা ঠিক আছে রাজীব আহমেদ, যেহেতু এত করে বলছো, উনি এতটা করেছেন, তাহলে অবশ্যই আমরা তাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আপু ভালো আছি, ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। কোথা থেকে লাইভ দেখছেন আপনি? আমি কুয়েত থেকে, কুয়েত ডিউটি থাকে আপনার। কাল পরে তো আপনি রিপোর্ট করেন আমার, মানে আমি কালকে কমেন্টই পড়িনি। না না, কমেন্ট রিপোর্ট করেন না কালকে। আমি আপনার কমেন্ট যদি প্রথম থেকে করতাম তাহলে আমি অবশ্যই কল দিতাম। আমি আপনার প্রথম দিকে একদম সারাটা, একদম সারাটা লাইভ দেখলাম কালকে। আজকে আমি কমেন্ট দেখি নাই। তো ভালো আছেন নি আপু? আমি কুয়েত জি থেকে ভাইয়া বলছি। ভালো আছি। আপনার দেশে বাড়ি কোথায় ভাইয়া? আমার দেশের বাড়ি নরসিংদী। নরসিংদী। আচ্ছা, কত বছর ধরে আছেন বাহিরে? তো 1 বছর হয়েছে, আজ থেকে 1 বছর হয়েছে। অনেক কম। কেমন লাগে, ভালো লাগে? ভালো লাগে না আপু, পুরো জীবন অনেক কষ্টের। ছোট গেলে আসছি তো, লেখাপড়া জায়গা আসছি, জীবন অনেক অনেক খারাপ লাগে, কষ্টের, অনেক কষ্ট খারাপ থেকেই লাগে। তো, কষ্ট থেকেই তো কেষ্ট মিলে। আমি আমার ছোটবেলায় সবসময় পড়ে এসেছি। এই ডিউটির মধ্যে আছি, বাকি যাক ভালো সাথে মানে। ভাইয়া। আপনার বাড়ি কোথায় এখন? আমার বাড়ি হচ্ছে ঢাকাতে। আপনার ইউটিউবে আপনার গানও তো দেখলাম, আপনি গানও শুটিং করেন নাকি আপনার? জি ভাই, না আমি মানে বলতেছি আর কি, লাইক এত বড় মানে গান করে ওর লাইভ আমি সরাসরি দেখতেছি, আমি মানে এরকম নিজের মানে অনেক ইয়া হ্যাঁ আমি করতেছি গান করি না, আমি হচ্ছে মডেলিং করি। মানে। মডেলিং শুটিং করে নেই তো? আমি মানে হুম কালকে হুম অনেকবার ট্রাই করছি যে মডেলিং করে শুটিং করে তার তার সরাসরি আমি কলে আসতে পারি, মানে আমার ধন্য মনে করবো। অনেকবার আমি মানে অনেক কলে আসবার অনেক মেসেজ পাঠাইছি, তো আপনি মেসেজ করেন নাই। কই নাই ভাইয়া, ওই যে মেসেজ অনেক আসে, আস্তে আস্তে মেসেজ গুলো পড়ে চলে যায়, তখন অনেক মেসেজ মিস হয়েছে, আর এই জন্য আর আপনার কি। বাড়ি বাড়ি না কোথায় বলছেন আপু? ঢাকাতে। রাস্তা কোন থেকে? আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভাইয়া, অনেকেই কমেন্ট করছেন। আমি অন্য কলে চলে যাব আপনার সাথে, ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার কথা হবে। আমার এই পেজে লাইক দিয়ে রাখবেন, নেক্সট টাইম আবার কথা হবে ভাইয়া। ভালো থাকবেন আচ্ছা ভাইয়া, ঠিক আল্লাহ আছে, হাফেজ। আচ্ছা ধন্যবাদ আপু, যারা ধন্যবাদ। যারা, হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। যারা হচ্ছে এই মুহূর্তে লাইভে আছেন আমার সাথে, লাইভটি দেখছেন, তারা বেশি বেশি লাইভটি শেয়ার করুন, বিভিন্ন গ্রুপে শেয়ার করুন। আর যারা আমাদের কলেজ জয়েন হতে চাচ্ছেন, অবশ্যই তারা লাইভটি শেয়ার করে, বিভিন্ন গ্রুপে শেয়ার করে কমেন্ট করবেন। আচ্ছা আমি নেক্সট কলে চলে যেতে চাচ্ছি, তো নেক্সট কলে চলে যাওয়ার আগে লেট মি নো কারা এতক্ষণ ধরে লাইভটি শেয়ার করেছেন। এখানে আছেন কে কে? আশিকুল জামান, আরিফ লিখেছেন, শাকিলা কল দিব দোস্ত, আপনাকে আমি চিনলাম না। এমডি রাশেদ, রাইহান লিখেছেন, সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। শালম খান একজন রেগুলার লাইভের ভিউয়ার, সো আমি আজকে ওনাকে কল দিচ্ছি, উনি খুব ভালো গান জানে। আর যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে আছেন তারা অবশ্যই গ্রুপে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। হ্যালো, হ্যালো ওই ম্যাডাম জি, কি তা খবর তোমার? কি তা খবর? এই তো ভালো, আপনার কি অবস্থা? এই তো ইদানিং তো তোমার খবরই পাই না। খোঁজ খবর ছিল না, বিকজ আমার এক্সাম চলতেছিল, ও পরীক্ষা।
বিডি মডেল শাকিলা পারভীন লাইফে। বুঝলাম ভাই, আপনি শেয়ার করছেন। শেয়ার তো অবশ্যই করুম, তাই না? তোমার লাইফ শেয়ার করুম না, এটা তো কথা হইলো। তোমার এত ভালো একটা ভক্ত বা ভিউয়ার্স। হ্যাঁ, আপনারা আছেন বলেই আজকে আমি আসি লাইভে আপনাদের জন্য। আজকে লাইভটা সারপ্রাইজ। তো দুষ্টুরানা কি অবস্থা? দুষ্টুরানা কোথায়? দুষ্টুরানা তো আছে, দুষ্টুরানা আছে সাত পাশে। এ দুষ্টুরানা, আপনি গান টান করবেন না আজকে? দুষ্টুরানা দুষ্টুরানা তোমার ডাকে। দুষ্টুরানা আপনি কি গান টান করবেন না আজকে? হ্যালো হ্যালো, হ্যাঁ গান গান করবেন না আজকে? গান শুনতেইবো। ইয়েস, আপনি যে সুন্দর গান করেন, ওরে আল্লাহ, যে ড্যান্স করে পুরো তো, যে এভাবে এভাবে ড্যান্স পুরো মাথা নষ্ট। বসের লগে বসের লগে শীষ মাইরে শীষ মাইরে ড্যান্স করলা। যারা কলেজ জয়েন হতে চাচ্ছেন তারা কল করুন। আচ্ছা, আমি নেক্সট কলে চলে যাচ্ছি। কেউ যদি গান করতে পারেন তাহলে আমাদের সাথে গানটি শেয়ার করতে পারেন। আপনার পছন্দের কোনো গান কাউকে ডেডিকেট করে আমাদের সাথে গান লাইভে জয়েন করে গান গাইতে পারেন। হ্যালো, কে কে আসছে? সমস্যা আই ডোন্ট নো, আমি অন্য একটি কলে চলে যাচ্ছি। কল দসে ভিডিও কল। হ্যালো, হ্যাঁ কেমন আছেন? ভালো আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি কোথা থেকে বলছেন? আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি তো সাতক্ষীরা জেলার সামনগর থানা কাশিমারি আমার ইউনিয়ন। আচ্ছা, মানে আমি হচ্ছে ঢাকা থেকে। শামসুর ভাই আপনাকে টাটা দিচ্ছি, টাটা দেব। হ্যালো, ঠিক আছে আপনি টাটা দিচ্ছেন, ওই যথেষ্ট। আমার ভাই লজ্জা পাইছে আপনাকে দেখে। আপনার তো অসম চেহারা, ও ভালো চেহারা দেখলে ভয় পায়। শেয়ার করলাম। আচ্ছা, আই এম এ ডিসকো ড্যান্সার, আই এম ডিসকো ড্যান্সার, গানটি শোনানা প্লিজ। আচ্ছা, নেক্সট কে আছেন? লাইভে জয়েন হতে চাচ্ছেন আর যারা বেশি বেশি লাইক শেয়ার করেছেন আমি শুধুমাত্র তাদেরই কল দিব। তো শেয়ার করলাম কলটা। আচ্ছা, আমি কমেন্ট করছি, অনেকেই কমেন্ট দিচ্ছেন। রাসেল রানা আমাদের সাথে আছেন, এমনি সাগর, শামীম আল, মাসুদ আছেন, যিনি দেখেছেন। শেয়ার করলাম, কল দিলে ধন্য হতাম। হ্যাঁ, তো অলরেডি কল দিয়ে দিয়েছি।
আই থিঙ্ক আচ্ছা ও হ্যালো হ্যালো চিঠি লিখেছেন এমডি সাগরের জন্য আপনার সাথে শেয়ার করেছি কল দেন আপু এমডি সাগর। আচ্ছা আমি এমডি সাগরকে একটা কল দিচ্ছি, দেখি এমডি সাগর আপু চ্যাটটা শেয়ার করেছে। তুমি আমার কমেন্ট পড়ো না কেন সুমন? সুমন হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? কেমন আছেন আপু? আমি ভালো আছি, অনেক ভালো আছি। এই তো আমিও ভালো আছি। কোন লাইভটি দেখছেন? আমি মালয়েশিয়া থেকে দেখছি। মালয়েশিয়া থেকে? দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি সিলেট। সিলেটি পোয়া? পোয়া না? জি সিলেটি পোয়া। আপনি কি সিলেটে পুরি? না ভাই, আমি ঢাকার। ঢাকা কোন জায়গায় বাড়ি আপনার বাসা? ঢাকার মিরপুরে। আপনাকে তো চিনি আমি, আর তাই অনেকদিন কথা বলছি তো। ও আচ্ছা, মিরপুর 13 তে না? হ্যাঁ, ওই যে লাইভ দেখছেন আপনি? লাইভ দেখছি মানে অনেক লাইভ দেখছি, মানে আরো দুই তিনবার আপনার সাথে কথা বলছি। শুধু লাইভে দেখে নেই, লাইভে কথাবার্তাও মনে রাখছে। বাবা, আপনি তো মাস সেলুট। তারপর এই কয়েকদিন আগে আবার আপনার সাথে কথা বলছি। দিনকাল আপু যাইতেছে ভালোই, আপনাদের দোয়ায় ইনশাল্লাহ ভালোই যাইতেছে। আলহামদুলিল্লাহ। দেশের বাসায় কে কে আছে আপনার? দেশে আমার আব্বু আছে, আম্মা আছে, আমার ভাই আছে, বোন আছে, সবাই আছে। আর ভাবি? ভাবি নাই। ও মানে ভাইয়া আপনি বিয়ে আপনাকে করেন আছে, নাই? আমাকে দেখে কি মনে হয় আমি বিয়ে করছি? নাই, বিয়ে করার জন্য কি করে চেহারা, মানে চেহারা মধ্যে কি লেখা থাকে যে বিয়ে করছি করে নেই? অনেকে তো মানে বিয়ে না, টিয়ে চেহারা করে তো যায় না, লেখা থাকে না। ঠিক আছে, অনেক দেখা তো বিয়ে লেখা করেই থাকে না। মানে ঠিক আছে, যায়। অ্যাট লিস্ট প্যারেন্টস ভালোভাবে থাকবে, প্যারেন্টস কে একটু দেখাশোনা করবে, এই চিন্তা করেই তো বিয়ে টিয়ে করেই যায় অনেক ভাইয়ারা। আচ্ছা, এত তাড়াতাড়ি যদি বিয়ে করতাম তাহলে আমার আমার খাওয়াইতো কে আর আমার বউরে খাওয়াইতো কে? এটা বললাম। এই যে আপনি কাজ করবেন, দেশের বাইরে গেছেন কাজ করতে, কাজ করে সবাইকে খাওয়াবেন? না কাইন্ডলি, আমি বিয়া বিয়া করার পরে আমি আর বাইরে আসবো না, এটাই আমার চিন্তা ভাবনা আছে। তারপরে দেশের ব্যবসা বাণিজ্য করবেন? হ্যাঁ, দেশের ব্যবসা বাণিজ্য করবো, ওই গাড়ির সেটাই একটা গ্যারেজ ভালো। করার চিন্তা ভাবনা আছে তো। বাহ, দোয়া রইল আপনি, আপনার সকল এই ধরনের প্ল্যান সাকসেস হোক, আল্লাহর রহমত হোক। সো ভাই, ভালো আপনাকে লাগে দেখে আপনার অনেক কথা নাইস বলে। নাইস লাগতেছে আপু, আপনার চুলগুলো না অনেক সুন্দর এরকম। থ্যাংক ইউ। আর আচ্ছা ভাই, আপনাকে ভালো ওই যে থাকবেন। কি মারিয়া, মারিয়া আপু, মারিয়া, আপনার নাম মারিয়া? না, আমার শাকিলা। শাকিলা তো আপনার নাম বুঝছি, মানে আপনার একটা ইয়ার মধ্যে আছে আপনার নাম মারিয়া, মানে একটা শুটিং এর মধ্যে আছে আপনার নাম মারিয়া, মনে আছে ওই হ্যাঁ যে শুটিং? হ্যাঁ ভাই, আপনি তো সেই মানে শুটিং এর মধ্যে, আমার একটা একটা শুটিং আমার নাম থাকে মারিয়া, একটা মানে হ্যাঁ। শর্ট ফিল্মের মধ্যে, তো সেই নামটা আপনি মনে এই রাখছেন? দাঁড়া, তুই কি বলছিস? তুই দাঁড়াই যাবে, আমি আসতেছি। কি বলতেছিস তুই? ডায়লগ ও মাই গড, জোস তো ভাই, আপনি তো ডায়লগ মনে রাখছেন। আয়সারা কি মালিয়া করেছে? শুনেন, আপনাকে মানে এরকম শুটিং এ না, যেরকম লাগে না, শুটিং এ যেরকম লাগে না, শুটিং এর থেকে মানে এমনিতেই আরো ভালো লাগে, ভালো দেখা যায়, বুঝছেন? থ্যাংক ইউ, সুন্দর একটা কমপ্লিমেন্ট করছে। আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। সো আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার। আচ্ছা, ওকে। আসলে অনেকে আছেন আমাদের সাথে লাইভে জয়েন হতে চাচ্ছেন, লাইকটি শেয়ার করে কমেন্ট করুন, বেশি বেশি লাইকটি শেয়ার করে কমেন্ট করুন, তাহলে আমি অবশ্যই কল দিব। ফিরুল ইসলাম লিখেছেন, থ্যাংক ইউ, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। তাজমুল ইসলাম ভাইয়া, লাইক শেয়ার করতে ভুলবেন না, যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে আছেন সবাই বেশি বেশি লাইক শেয়ার করবেন আশা করি, আর যারা বেশি বেশি লাইক শেয়ার করবেন আমি তাদেরকে কলে ইনভাইট করবো। আপনার হাসিটা অনেক সুন্দর লিখেছেন তালিকুর রহমান সোহান, থ্যাংক ইউ সো মাচ। এস আর ওয়াই ইরশাদ লিখেছেন, প্লিজ প্লিজ কেন ভাইয়া, একটু মানে পুরাটা বলুন আপু, কি হলো কথা
জানা ভাইয়া, এখানে অনেকেই আছেন আমাদের সাথে যারা নতুন করে জয়েন করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ সবাই বেশি বেশি লাইক শেয়ার করো, গ্রুপের মধ্যে বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার করো। আচ্ছা, কারা কারা শেয়ার করেছে তারা কমেন্ট করো, আমি তাদের কল দিচ্ছি এখন। এমনি মামুন রব্বানি লিখেছেন, শেয়ার করেছে, আমি তাকে কল দিচ্ছি। আর এছাড়াও যারা হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? জি ভাইয়া ভালো আছি। কি করছেন ভাইয়া, এত অন্ধকার কেন? রুমের ভিতরে আছি তো। ও কোথায় আপনি? আমি রামপুরাতে থাকি, তুমি? মিরপুর। গান শুনবা? সারা নয়টা। ও ভাই, আপনি গান টান পারেন নাকি? খুশি হয়ে গেছেন, বলবো পারি। গান না শুনি? একটু পানি খেয়ে নি। পানি খান। জি ভাইয়া, খাওয়া দাওয়া বলতে ওই সন্ধ্যার নাস্তা করছিলাম, আর রাতে ডিনার 11টা 12টা এরকম টাইম টেবিল। আমি একটা ইমরানের গান গাবো, ইমরান। ওকে, গান শুনি। অন্ধকারের মধ্যে গানের অনেক ভালোভাবে করতে পারবেন। বলবো? হ্যাঁ বলেন। উঠতে গিয়ে মনে হয় বলতে তো অতটা তোমায় ভালোবাসি, চলতে গিয়ে মনে হয় দূরত্ব ফিরে আসি, যদু তুমি তুমি চৌদু এই মনে রানাতে গান আছে, সত্যি বলো না কেউ কি তেমনি না কখনো বাঁচে, যদু তুমি তুমি চৌদু এই মনে রানাতে গান আছে, সত্যি বলো না কখনো বাঁচে, মনে বলতে তো অতটা তোমায় ভালোবাসি, শেয়ার করেছিলেন তাদের মধ্যে আমি আরেকজনকে কল দিচ্ছি। তো এখন পর্যন্ত যারা শেয়ার করেনি তারা শেয়ার করে কমেন্ট করুন, আর বিভিন্ন গ্রুপে শেয়ার করুন। আসসালামু আলাইকুম, কি খবর, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো বিছানার মধ্যে শুয়ে আছি, হাসপাতাল থেকে আসলাম কালকে। এই না, অসুস্থ না? আমি এক হিসেবে অসুস্থ, এক সপ্তাহ আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম। কে? সবাই জানে, একমাত্র গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম। আমি জানি না। সবাই নাসির ভাই আর সবাই বর্তমানে সবাই জানে। কি অবস্থা, লাইফটা খুব সুন্দরই দেখতেছিলাম। বুঝি নাই কি বললেন। হ্যাঁ, লাইফে অনেক সুন্দরই দেখতেছি, খুব সুন্দরই লাইফে। শুধু দেখছেন, শেয়ার করছেন আপনি? আমার পার্সোনাল ইয়া মধ্যে শেয়ার করছি, আর হ্যান্ডা করলে নাসির ভাই দুইটা মাইরও দিতে পারে। ও আচ্ছা, থাক, ওইটা আবার বলা লাগবে না এখানে। যাই হোক, আপনি মানে অ্যাক্সিডেন্ট করছেন আমি জানতাম না, আমি আপনার কাছে এখন জানলাম। সো
ভালো থাকেন, সুস্থ থাকেন, রেস্ট নেন, অনেক সময় কথা হবে, ওকে? আচ্ছা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আচ্ছা, নেক্সট কে আছেন আমার সাথে লাইভে জয়েন হতে চাচ্ছেন, বেশি বেশি লাইভ শেয়ার করুন, রাগ করে আসুন আর কি। এখানে তাজমিরুল ইসলাম লিখেছেন, না অবভিয়াসলি না ভাই, আপনাকে আমি কল দিলাম, কথা বললাম, রাগ করবো কেন? আচ্ছা, আপনি কি মাশাআল্লাহ লিখেছেন, হাসানুর জামাল, থ্যাংক ইউ। আচ্ছা আপু, আমি প্রতিদিন আপনার লাইভ দেখি, তুমি আমাকে একটা কল দাও না কেন? হাসান করেছি, can you call me can you call me with in hindi my friend I hindi to bolte parbo but apnar english ta to thik chilo na eto na khushte ki kosto hoye jabe assalamu alaikum wa alaikum assalam kemon achen bhaiya alhamdulillah bhalo achi apni kemon achen apu ji bhaiya bhalo achi koto theke live dekhchen bhaiya এটা কি ছিল দেখছেন, আমার বাসায় ইলেকট্রিসিটি চলে গেছে, সবাই কি আমার কথা শুনছেন? হ্যালো জোসনা, ব্যাপারটা আমি সবাইকে দেখবো, এখন আমাকে কেউ দেখবে না। হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছি। অনেকে কমেন্ট দিচ্ছেন, তুহিন আহমেদ আছেন, হ্যালো। হ্যাঁ চার্জার আছে, বাট আমার ইচ্ছা করতেছে না এখন উঠে চার্জার অন করতে। আমি এভাবেই মানে আজকে কথা বলবো, দেখি আমার সাথে এখন কিভাবে কতজন থাকে। আচ্ছা, আপনার কি লাইসেন্স আছে আপু? আপনি তো সুন্দর, তার জন্য হ্যাঁ আমি জানতাম না কেউ সুন্দর হওয়ার জন্য ওই জন্য তার লাইসেন্স থাকতে হবে এরকম কিছু। আপনার অন্যরকম চিন্তা ভাবনার জন্য আমরা আপনাকে সেলিউট করতেছি ভাইয়া। হ্যালো, আপনি যে লাইনে আছেন, আপনি কি আমার কথা শুনছেন? কমেন্ট পড়ছিলাম। আমি শুনতে পাচ্ছি, আপনি কি আমার কথা শুনছেন? হ্যাঁ এখন শুনছি। আপনি কি বোর হচ্ছেন? ডিনার ভাইয়া, ডিনার তো এখনো করিনি, করব পরে। আচ্ছা ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনি ভালো থাকবেন। যেহেতু ইলেকট্রিসিটি চলে গেছে, অন্য এক সময় আপনার সাথে আবার কথা হবে। আপনার নাম হচ্ছে শামিম আহমেদ, আমি আপনার নামটি মনে রাখলাম, নেক্সট টাইম অবশ্যই আপনাকে আমি কল দিব। ভালো থাকবেন। জি ভাইয়া অবশ্যই, তো ভালো থাকবেন ভাইয়া, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আচ্ছা, আমি তো অনেকক্ষণ ধরেই মানে কথা বলছি, আর এখানে দেখা গেছে ইলেকট্রিসিটি হঠাৎ করে চলে গেছে। এখন আমি চার্জার অন করতে পারি, বাট আমার কোনো ইচ্ছা করতেছে না যে চার্জার অন করবো, আমি এইভাবেই কথা বলবো, যারা আমার সাথে এইভাবেই কথা বলবে। অ্যান্ড ইস ভাইটা বিবর্ণ নীল লিখেছেন, ইস ভাইটা একটা কুফা, অবভিয়াসলি না। আমি আছি আপু, কল দেন। আরিফ হোসেন লিখেছেন, অজানা কষ্টের বাপ্পি আছেন আমাদের সাথে, মুক্তি আহমেদ চৌধুরী আছেন, আছেন বিবর্ণ নীল, উজ্জ্বল রয়, ইমতিয়াজ খান ওয়ার্কার আছেন, এন কে আকাশ, আরো আছেন জাকির জাকি, সিঁড়ির নিচে বিড়ির দোকান, সীমান্ত সুমন, ইমতিয়াজ খান ওয়ার্কার, এখানে মিয়া সোহেল লিখেছেন, কল মি। আচ্ছা, আমি আরেকটি কলে চলে যাচ্ছি, তো আরেকটি কলে দেখি আমাদের সাথে কে জয়েন হয় এখন। সায়া মানে কি হাসে,
দেখুন আমার বাসাতে ইলেকট্রিসিটি নাই, বাট বাহিরে এনাফ আলো আছে। দেখুন তাপ দেখা যায়, তাপ দেখে তো আমি আছি এখানে। জাকির লিখেছেন, আমি কল চাই, অজানা কষ্টের বাপে লিখেছেন প্লিজ কল মি। ভাই আপনাকে আমি কল দিতে পারছি না এই জন্য, বিকজ আপনার এখানে কলের কোনো অপশন নেই। আপু একটা কল মি, আপু একটা কল মি, নীরব মনের মানুষ লিখেছেন। আচ্ছা ভাইয়া তোমাকে আমি কল দিচ্ছি, তুমি যেহেতু একটাই কল চেয়েছো দিচ্ছি। মেসেঞ্জারে কল দেওয়ার মানুষগুলো দুঃখ কবে শেষ করবে আল্লাহ জানে। ওয়াও নাইস, ওয়াও এখানে এমডি আলামিন মোল্লা লিখেছেন, তুমি সাধারণ মতো আপু কল দিবেন না আমাকে, কল দিব ভাইয়া আমার থেকে চলে গেছে আর নেটটা আমার একটু ভালো না, আমি জানি আমাকে কল দিবা না। লিটন আহমেদ লিখেছেন, আপনি কিভাবে জানেন আমি বুঝলামই না ভাইয়া, আপনাকে আমি কল দিচ্ছি। আচ্ছা হি হি হি, শাকিলা কত সুন্দর দেখতে, হি হি হি, ইলেকট্রিসিটি চলে গেছে এখন ম্যাটার করে না, ইট ডাজন্ট ম্যাটার। যাই হোক আজকে যেহেতু ইলেকট্রিসিটি চলে গেছে আর আমার ভালো লাগছে না, আমি চলে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট টাইম ইলেকট্রিসিটি চলে আসলে আবার অন্য একদিন চলে আসবো বাইরে সবার সাথে আড্ডা দেওয়ার জন্য। যারা আমার সাথে লাইভে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সামনে পয়লা বৈশাখ, সবাই অনেক এনজয় করুন, পয়লা বৈশাখে সেলিব্রেট করুন, প্রয়োজন করিয়ে ঘুরতে যান। আর আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।